Assalamualaikum guys. অনেকে কমেন্ট করছেন আব্দুল হামিদ কোম্পানির কিছু তথ্য দেওয়ার জন্য, ন্যাশনাল কোম্পানির কিছু তথ্য দেওয়ার জন্য, জিএম কোম্পানির কিছু তথ্য দেওয়ার জন্য। আপনাদের কমেন্টের উপরে কিন্তু আমি ভিডিওগুলো করি, ঠিক আছে? এতজনের কমেন্টের উত্তর তো এভাবে লিখে দেওয়া যায় না, এই জন্যই ভিডিওগুলো করি। ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন শুধু আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, হয়তো অনেক কিছু জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে। তো প্রথমে আসি আব্দুল হামিদ কোম্পানি। আব্দুল হামিদ কোম্পানির কন্ট্রাক্ট তো আপনারা জানেন, গার্ডেনের কন্ট্রাক্ট। পয়লা কন্ট্রাক্ট নিয়েছে গার্ডেন, পরে হসপিটাল ক্লিনারের কন্ট্রাক্ট নিয়েছে নতুন করে, ঠিক আছে? ঠিক আছে। আর আব্দুল হামিদ কোম্পানির বিশাল কার্যক্রম কিন্তু একটু স্লো গতিতে চলতেছে, ঠিক আছে? আর যারা দু তিন মাস আগে, চার পাঁচ মাস আগে জমা হয়েছে এই আব্দুল হামিদ কোম্পানিতে পাসপোর্ট জমা হয়েছে যাদের, তারা লামানা কাজ চলতেছে, তাদের লামানা কাজ চলতেছে। আর আপনারা তো এটা জানেন, এর আগেও আমি বলছি যে কুয়েত বাংলাদেশের ভিসার ক্ষেত্রে লামানার জটিলতা অনেক বড় একটা জটিলতা। এই কাজটা করে পরে শন পেপার বাইর করতে হয়। তো আমি যতটুকু খবর বার্তা নিয়ে জানতে পারছি যে লামানার কাজ আপনার শেষের পর্যায়ে, যারা যাদের পাসপোর্ট আগে জমা হয়েছে তাদের শন পেপার অক্টোবরের শুরুর থেকে বাইর হইতে পারে, বাইর হবে ইনশাল্লাহ। তবে ডেট কিন্তু কোনো অফিসেই দেয় না, যারা ভিসা কাজগুলো করে তারা কিন্তু ডেট দেয় না, ঠিক আছে? কোম্পানিগুলো ডেট দেয় না যে ওই তারিখে ওই তারিখে বের হবে, তারা বলে শুধু এই মাসের ভিতরে বাইর হবে, এটাই বলে। আর মনে করেন ডেট তারা যদি না দেয় তা আমি কীভাবে দিই? আমি তো দিতে পারি না। তারপরও একটা আমি ডেট দিয়েছি যে অক্টোবরের প্রথম থেকে শন ব্যাপার বাইর হতে পারে, হবে ইনশাল্লাহ, যাদের পাসপোর্ট জমা হয়েছে অনেক আগে আব্দুল হামিদ কোম্পানিতে, তাদেরটা। এখন আসি ন্যাশনাল কোম্পানি। ন্যাশনাল কোম্পানি আপনার এই বিচার কার্যক্রম স্লো গতিতে চলতেছে, এত স্পিডে না। তাদের অনেক লোক আছে কোম্পানিতে, অনেক বড় কোম্পানি, ভালো কোম্পানি। তো ন্যাশনাল কোম্পানিও যাদের পাসপোর্ট মনে করেন তিন চার মাস, চার পাঁচ মাস আগে জমা হয়েছে কোম্পানিতে, অনেক দিন থেকে অপেক্ষা করতেছেন, লামানার কাজ তাদের চলতেছে। এই লামানার কাজ শেষ হওয়ার মাত্রই আপনার শন কপি, শন পেপার বের হবে। তো ধারণা করা হইতেছে যে আমি যতটুকু জানতে পারছি এটাও আপনার কিছু শন পেপার বাই হবে এই অক্টোবরের প্রথম থেকে, অক্টোবরের প্রথম থেকে দ্বিতীয় দফের কুয়েতে শন পেপার বাই হবে, ঠিক আছে? আর এর আগে যারা পাসপোর্ট শন পেপার বাই হচ্ছে এরা আসতেছে এবং চলে আসছে। আর দ্বিতীয় দফের শন পেপার অক্টোবরের আপনার অক্টোবরের প্রথম দিক থেকে শুরু হবে, এবং কি আপনি যদি তাদের লামানার কাজের কার্যক্রমের ভিতর পড়ে যান আপনি পাইয়ে দিতে পারেন এক তারিখ, দুই তারিখ অথবা দশ তারিখ, পনেরো তারিখ এরকম আর কি, ঠিক আছে? তো এখন আসি জিএম কোম্পানি। জিএম কোম্পানি অনেক ভালো একটা কোম্পানি, ঠিক আছে? তো জিএম কোম্পানি তো এই যে লুক কার্যক্রম, লুক বিচার বিষয়ে খুব স্লো, মানে গতি একদম স্লো, কার্যক্রম চলতেছে একদম স্লো গতিতে, মানে স্পিড নাই। যাদের পাসপোর্ট জমা হয়েছে আগে তারা, তাদেরও এই শন এই আলামানা কাজ চলতেছে, ভিসা আপনার শন পেপার বাইর হবে এই আপনার তার এই তারিখে অক্টোবরের প্রথম দিক দিয়ে সেম, মানে সব কোম্পানিতেই মানে একবারই শন পেপার বাইর হবে, কিছু কিছু করে মানে অল্প অল্প করে সব কোম্পানিতেই বাইর হবে, ঠিক আছে? একবারে কিন্তু পাঁচশো, এক হাজার, দুই হাজার এরকম বাইর হবে না, অল্প অল্প করে বাইর হবে। এই দ্বিতীয় দফের শন পেপার অক্টোবরেই বাইর হবে, অক্টোবরের শুরু থেকে বাইর হবে, অক্টোবরের শেষ পর্যন্ত থাকবে, বাইর হবে, ঠিক আছে? তো
তো যারা পাসপোর্ট জমা দিয়ে রাখছেন ধৈর্য হারা হবেন না, ধৈর্য হারা হইলে কোনো লাভ নেই, ধৈর্য ধরেন ইনশাল্লাহ কুয়েত আসতে পারবেন, কোনো সমস্যা নাই। আর বেতন তো আপনারা জানেন দিচ্ছেন, দালাল তো বলছি বেতনের কথা, ঠিক আছে না? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে ভাই।